হ্যাঁ, হ্যালো কাউসার ভাই, এই যে আপনার যে ঘটনাটা হইলো, এটা কি কারণ হয়েছে? কাহিন কারণটা কি বলেন। কি আমি ওই যে না কুরবানির ছুরি, এবারে চাকু, ওগুলা দাও, তো ওগুলো নিয়ে আসছিল না? এখানে হামলার নেতৃত্ব কে দিছে? হুজুরের নেতৃত্ব ইমাম সাহেবের নেতৃত্ব দিছে। এখন আপনার কি কথা, আপনারা কি করতেছিলেন তখন ওখানে মসজিদে? আমল নামাজে গেছিলেন? ও ঠিক আছে, একজন এলাকাবাসী পাওয়া গেছে। এলাকাবাসী আপনি কি বলেন এই ব্যাপারটা, এখন কি বলতেছেন যে ওখানে যে হামলা করছে এখানে হুজুরের, এটা কি অবস্থা? উনি কি এরকম প্রায় হামলা করে না মাঝে মাঝে করে? এটা উনি কি এই ইমামতি পাশাপাশি কি অন্য কাজ কাম করে? যে ওনার দেখলাম বাড়ি ঘর গাড়ি ড্রাইভার আছে, যে উনি কি কাজ করে এটা তারা, যে এত টাকা পয়সা উনি পাইলো? ধর্ম ব্যবসায়ী, এক কথা ধর্ম ব্যবসা করে। ধর্ম বিক্রি করে টাকা বড় হইতে আপনি কোন মসজিদের সাথে? আরো কিছু সাথী আছে যারা এখন মসজিদে আছে আহত অবস্থায় না? একজন সাক্ষাৎ জানা গেল, আমিও তো সকালবেলা নামাজ পড়তে আসছি, আমাকেও ই করছে, আমিও ঠেকাতে রোগীতে গেছিলাম, তো এই কারণে আমার তো অনেক ভাবে ই করছে, আঘাত করছে, তো এরপরে আরো অনেকে এই দেখেন এলাকার বা এলাকার অনেক অনেক দর্শকরা আছে, এলাকার মানুষও আছে, তারাও দেখতেছে এটা কি ঘটনাটা হয়েছে। আর কেউ প্রত্যক্ষদর্শী আরো কে কে আছিল, আর কেউ প্রত্যক্ষদর্শী? বড় ভাই আপনি কোন মসজিদের সাথে? হ্যাঁ, এখন যে এই ঘটনাটা হইল কারণটা কি? এখন আপনি ওই যে প্রশাসনের এবং জনগণের উদ্দেশ্যে কি বলতে চান, যে জনগণ এটা কি করতে চান? মাদ্রাসার সঠিক শিক্ষা পাওয়া উচিত, আর দেখা যায় যে মাদ্রাসার সঠিক শিক্ষা না, সেটা মাদ্রাসা হইতে পারে না, আর সেটা বহলতা থাকলে বিশৃঙ্খলা হইব, সেটা এখান থেকে উঠে যেতে পারে, আর মাদ্রাসা এলাকার সমস্ত মানুষ যেন এরকম কি মজুদমুখ হইতে পারে, তখন তাদের সঙ্গে সঙ্গে এটাই চাওয়া যে তারা সুস্থ একটা বিচার করে। কাসার সাহেব আপনার এখন এটার এই সম্বন্ধে বিচার কি, বিচার কি চান আপনি? প্রশাসন দ্বারা আপনি কি দাবি করতেছেন? আমি একটু কথা বলি, এটা হচ্ছে ওনাদের সকালে যে পরিস্থিতিটা দেখা গেছে, এটা একবারে স্পষ্ট যে এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, ওরা হচ্ছে ঢাকা থেকে এক পর্যায়ে একজন আর কি করতেছিল, ওই লাঠিগুলা নিয়ে দ্বিতীয় কাতারে দুই তিনজন সাথে হয়তো বা হয় এরকম সাধারণত,
কিন্তু আজকে ওরা হচ্ছে কি ছাত্ররা দিয়ে পুরো মসজিদটা ভরে ফেলছে লাগে থেকে ঠিক আছে ওদের কিন্তু মানে এই বিষয়গুলো দেখলে বোঝা যায় যে ওদের বিষয়গুলো পূর্ব পরিকল্পিত ওরা ইচ্ছাকৃতভাবে কাজগুলো করছে যাতে তাবলীগের সাথে এরা ভয় আতঙ্কে যাতে পরবর্তীতে আর আমলে না আসতে পারে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা তো সবাই দেখলেন কিভাবে এই যে নেবত জংলি ইসলাম যারা এই তবলিগের নিরীহ সাথীগুলো যারা এলাকার মধ্যে কোনো ভালো হিসেবে বস্তমান আছে তাদেরকে এভাবে হামলা করলো তাই এই বিষয়টা নিয়ে আপনারা একটু সোচ্চার হন এবং আইনিভাবে একটু সবাই একটু সহায়তা এগিয়ে আসুন এই বলে আমাদের বক্তব্য শেষ করা